জীবনে যেটা ঘটবে, যেটা ঘটতেছে আর যেটা ঘটে চলেছে, সেই সব কিছুই আল্লাহ তাআলার নিয়ামত। এর আগেও কিছু হবে না আর পরেও কিছু হবে না। সর্বদা আল্লাহ তাআলার ওপর আমাদের বিশ্বাস রাখতে হবে যে তিনি রিজিকের মালিক, তিনি আমাদের জীবনের মালিক। যা কিছু হতে চলেছে, যা কিছু পেয়েছি, যা কিছু পাচ্ছি না বা যা কিছু কখনোই পাব না, সব কিছুই হয়তোবা আল্লাহ তাআলা আগে থেকেই ঠিক করে রেখেছে। এরকম ভাবে যদি আমরা নিজেকে মানে ভেবে থাকি প্রত্যেকটা কর্মে, তাহলেই হয়তোবা আমাদের এই ডিপ্রেশন, আমাদের এই কষ্ট, আমাদের এই দুঃখ, অন্যজন অনেক কিছু করেছে আমরা কিছু করতে পারিনি, অন্যজন অনেক ভালোভাবে চলতেছে আমি চলতে পারতেছি না, বা অন্যজনের অনেক বিলাসিতার জীবন রয়েছে আমার নেই, এই কষ্টটা থেকে অনেক অংশেই লাভ পাওয়া যাবে। জীবনে সব সময় একটা জিনিসই চেষ্টা করতে হবে, হয়তোবা আমি যা পাচ্ছি, আমি যা যেভাবে চলছি বা আমি যে স্টেজে রয়েছি, হয়তোবা তার থেকেও অনেক নিম্নেও অনেকজন অনেক কষ্ট করতেছে, অনেক স্ট্রাগল করতেছে, অনেকেই হয়তোবা আমি যে পজিশনে রয়েছি, অনেকেই এমন একটা পজিশনে হয়তোবা নেই, অনেকেরই হয়তোবা মাথার ওপর ছাদটাও নেই, অনেকে হয়তোবা এক বেলা খেতেও পারতেছে না। তো আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে আমি তো ভালো আছি, এটা আল্লাহর কাছে অশেষ 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 শুকরিয়া। তো এভাবে যদি আমরা সব সময় নিজেদের পজিটিভটা ভাবি আর নেগেটিভটাকে যদি আমরা হেসে উড়িয়ে দিই বা ভাগ্য বলে মেনে নিই, তাহলে দেখা যাবে আমাদের সর্বদা মনটা ভালো থাকবে এবং ভবিষ্যতেও আমরা কিছু ভালো করতে পারবো। আর যেটা আমরা করতে পারিনি বা যেটা আমাদের লাইফে হয়নি বা যেটা দেখা যাচ্ছে আমরা করতে পারবো না, এই বিষয় নিয়ে কোনো কিছু না ভাবাটাই সবচাইতে ভালো। পাশের বাড়ির ভাবি কি করতেছে, পাশের বাড়ির ভাবির হাজবেন্ড কি করতেছে, পাশের বাড়ির ভাবির কয়টা শাড়ি রয়েছে, পাশের বাড়ির ভাবির কতগুলো গহনা রয়েছে, সেইগুলো নিয়ে আমাদের একদম মাথা ঘামানো ঠিক নয়। আমার কি আছে, আমার লাইফে আমি কতটা সুখী, আমি কিভাবে জীবনযাপন করতেছি, এটাই হলো মূল কথা। কখনো হয়তোবা মানুষের জীবনযাপন নিয়ে বেশি ভাবাটাই ঠিক নয়। নিজের যা আছে, নিজের যতটুকু আছে আর যতটুকুই থাকুক না কেন, সেটা নিয়েই গর্ববোধ করা উচিত। অনেকেই আমাদের চলার পথে দেখতে পাবো যে মানুষের জীবন নিয়ে খুবই ঘাটাঘাটি করতে পছন্দ করে, এটা আসলেই ঠিক নয়। সব সময় একটা জিনিস মনে রাখতে হবে, মানুষের দিকে যদি আমরা নিজের একটা আঙুল উঠাই, বাদ বাকি তিনটা আঙুল কিন্তু ঠিক নিজের দিকেই তাক করে থাকে। মানে মানুষ যদি একবার আমরা মানুষকে ভুল প্রমাণিত করার চেষ্টা করি, তখন নিজেদের আঙুলই তিনটা বলে দেয় যে তুমি তিনবার ভুল। বিষয়টা কিন্তু আসলেই সত্য, যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আঙুলটা সামনের দিকে দেখান, দেখবেন তিনটা আঙুল আপনার নিজের দিকেই তাক করে রয়েছে। তো বিষয়টা অরিজিনালি সত্যি, আর এটা যদি নিজেরা পরখ করে দেখেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই জিনিসটা প্রত্যক্ষভাবে প্রমাণ করে দেখেছি, কখনো কোনো দিন মানুষকে ছোট করতে নেই, মানুষকে ছোট করতে গেলে নিজে সবচেয়ে বেশি ছোট হতে হয়। আর যত মানুষকে সম্মান করা যাবে, নিজের সম্মানটাও ততটাই বেড়ে যাবে। টাকা পয়সা গহনাগাটি এগুলো কিছুই যায় আসে না, যায় আসে শুধু সম্মান আর আপনার সঠিক ব্যবহার আর আচরণ।